ভারতের ম্যাচে তিনি সেরা, মন জয় করলেন সব ক্রীড়া প্রেমীর। ভারত তো জিতবেই, তার প্রার্থনা রয়েছে মেন ইন ব্লু এর সঙ্গে। নিজে তিনি গণেশের ভক্ত, দেশের ম্যাচ হলেই হাত জোড়ে সিদ্ধিদাতার কাছে দেশের জয়ের জন্য প্রার্থনা করেন। বার্মিংহামে ভারত বাংলাদেশের ম্যাচে রোহিত বিরাট নন, চারুলতা দেবী ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই তো খেলা শেষে ভারতীয় খেলোয়াড়রাও দেখা করে গেলেন এই চারুলতা প্যাটেলের সঙ্গে। বয়স 87 বছর, তবে মনের দিক থেকে এখনো তিনি ষোড়শি। গ্যালারিতে তিনিই ছিলেন শো স্টপার। বাঁশি বাজিয়ে ভারতের জন্য চিয়ার করতেই ক্যামেরায় উঠে এলেন তিনি। পরে নিজেই জানালেন তিনি কত বড় ভারতীয় ক্রিকেটের ভক্ত। চারুলতা প্যাটেলের জন্ম তানজানিয়ায়, এখন থাকেন ইংল্যান্ডে, কিন্তু দেশের প্রতি গভীর টান এবং আবেগ রয়ে গিয়েছে আগের মতোই। তিনি বলেন তার জন্ম তানজানিয়ায়, কিন্তু তার বাবা মা ছিলেন ভারতীয়, ফলে নিজের দেশ নিয়ে তিনি আগের মতোই গর্ব অনুভব করেন। এছাড়াও তিনি বলেন তিনি ক্রিকেট খেলাটাকে বড্ড ভালোবেসে ফেলেছেন। 1983 বিশ্বকাপে লর্ডসের ব্যালকানিতে দাঁড়িয়ে হাতে যখন বিশ্বকাপ তুলে নিচ্ছিলেন কপিল দেব, তিনিও সেই ভিড়ে উপস্থিত ছিলেন। চারুলতা দেবী বলেছেন এবারের বিশ্বকাপে জয় হবে ভারতের। তার এই দলের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তিনি ভারতীয় দলের হয়ে প্রার্থনা করেছেন। তার বিশ্বাস তার স্বপ্নকে বাস্তবায়িত করবেন বিরাট কোহলির দল।